হাইড্রোলিক প্রেসারের এত অ্যাপ্লিকেশন আছে যে অনেক ইউটিউব চ্যানেল শুধুমাত্র এর উপর বেস করেই তৈরি করা। আর এই চ্যানেলগুলোতে ভিউ প্রচুর পরিমাণে আসে, আমাদের দেখতে মজাও লাগে। আর এটাই হলো সেই হাইড্রোলিক মেশিন যার মধ্যে কত কি না ভাঙা হয়। এটা তো শুধু একটা অ্যাপ্লিকেশন হাইড্রোলিকের। আর এই শ্রেডার মেশিনটাকে আমরা কিভাবে ভুলতে পারি? এই মেশিনের ভেতরেও যা কিছু পড়ে সেগুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। তবে সব শ্রেডার মেশিন হাইড্রোলিকে চলে না। এইসব ছাড়াও যে সমস্ত ভারী ভারী কাজ করার জন্য মেশিন তৈরি করা হয়, যেমন ধরুন ডাম্পার ট্রাক, জেসিবি, ক্রেন, এই সবকিছু হাইড্রোলিকের সাহায্যেই কাজ করে। তবে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই সমস্ত মেশিনের হাইড্রোলিক কে চালানোর জন্য একটা ছোট মোটর কিংবা ছোট একটা ইঞ্জিন থাকে। তবে এই মোটর কিংবা এই ইঞ্জিনের মধ্যে এত ক্ষমতা থাকে না যার সাহায্যে ওই মেশিন গুলো এই বড় বড় জিনিসগুলো চাকাতে পারে। তাহলে এই ছোট ছোট মোটর বা এই ইঞ্জিন গুলো দিয়ে হাইড্রোলিক কিভাবে কাজ করে? কিভাবে এই হাইড্রোলিক কে ব্যবহার করে বড় বড় ক্রেন বিশাল বিশাল ভারী ভারী পাথর গুলোকে বা কোনো জিনিসকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে দিতে পারে? তো আজকের ভিডিওতে আমরা সেটাই জানবো। আমরা জানবো হাইড্রোলিক প্রেসার কিভাবে কাজ করে, আর ওই ছোট ছোট ইঞ্জিন বা মোটর গুলোর সাহায্যে ওই হাইড্রোলিক কে কিভাবে কাজ করানো হয়। আসলে হাইড্রোলিক্স প্রেসার যার সাহায্যে কাজ করে সেটাকে আমরা পাস্কালস ল বলে থাকি। এই পাস্কালের সূত্র অনুযায়ী যদি আমাদের কাছে এমন কোনো লিকুইড থাকে যাকে কম্প্রেস করা যাবে না, এবং ওই তরলটাকে যদি কোনো আবদ্ধ জায়গায় রাখা যায়, তবে যদি ওই আবদ্ধ তরলের যে কোনো অংশে চাপ প্রয়োগ করা হয় তাহলে তা তরলের মধ্যে দিয়ে সব দিকে সমানভাবে সঞ্চারিত হয়। এবার যদি এই সূত্রটাকে কেউ বুঝতে না পারে, চলো এটাকে ইজি ভাবে বোঝানোর চেষ্টা করা যাক। ধরুন দুটো সিলিন্ডার আছে, একটা সিলিন্ডার ছোট আর একটা সিলিন্ডার বড়, আর দুটো সিলিন্ডারটাকেই একটা কমন পাইপ দিয়ে কানেক্ট করা আছে। এবার ধরুন দুটো সিলিন্ডারের মধ্যে তেল ভরে দেওয়া হলো, এমন তেল যাকে কম্প্রেস করা যাবে না, এবং দুটো সিলিন্ডারেই একটা করে পিস্টন লাগিয়ে দেওয়া হলো। এবার পাস্কালের সূত্র বলছে যে এই ছোট সিলিন্ডারটাতে আমরা যতটা প্রেসার দেব সেই প্রেসারটা তরলের মধ্যে দিয়ে গিয়ে ওই বড় পিস্টনেও একইভাবে এফেক্ট করবে। তার মানে ছোট পিস্টনের মধ্যে যতটা প্রেসার পড়বে সেই সম্পূর্ণটাই বড় পিস্টনের মধ্যেও ট্রান্সফার হয়ে যাবে। এরপরে একটা ছোট্ট ক্যালকুলেশন করে আপনাদের বোঝাবো। যদি আপনারা ফিজিক্স নাও পড়ে থাকেন তবুও যোগভাগ গুণ বিয়োগ জানলেও আপনি ব্যাপারটা বুঝতে পারবেন। প্রেসারের ফর্মুলা হলো প্রেসার ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া। এবার ধরুন ছোট পিস্টনটার উপর আমরা 10 নিউটনের ফোর্স দিলাম। আসলে নিউটন হলো ফোর্স বা বলের একক। যদি এটাও বুঝতে অসুবিধা হয় তাহলে সিম্পল ভাবে ধরে নিন যে ছোট পিস্টনটার উপর 10 কেজির একটা বাটকারা চাপিয়ে দেওয়া হলো। এবার পিস্টনটার একটা সারফেস এরিয়াও থাকবে। ধরে নেওয়া যাক ছোট পিস্টনটার সারফেস এরিয়া 2 মিটার স্কোয়ার। এবার যদি এই ডেটাটাকে প্রেসারের ফর্মুলায় ফেলা যায়, অর্থাৎ প্রেসার ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া, তাহলে ফোর্সের জায়গায় আপনি দিয়ে দিন 10 নিউটন আর এরিয়ার জায়গায় 2 মিটার স্কোয়ার। এবার যদি এই ইকুয়েশনটাকে সলভ করা যায় তাহলে আমরা প্রেসার পাবো 5 নিউটন পার মিটার স্কোয়ার। এবার চলুন বড় সিলিন্ডারটার দিকে যাওয়া যাক। ছোট পিস্টন থেকে আমরা প্রেসার পেয়ে গেছি 5 নিউটন পার মিটার স্কোয়ার। এবার পাস্কালের সূত্র অনুযায়ী এই 5 নিউটন পার মিটার স্কোয়ার প্রেসারটাই বড় পিস্টনেতেও যাবে। এবার ওই সেম ফর্মুলাতে আমরা প্রেসারের জায়গায় 5 নিউটন পার মিটার স্কোয়ার রেখে দিলাম। এবার যদি সিলিন্ডারটা বড় হয় তাহলে এর সারফেস এরিয়াও বড় হবে। ধরে নেওয়া যাক এর সারফেস এরিয়া 10 মিটার স্কোয়ার। এরপর এই ফর্মুলাটা দেখে বলুন যে ফোর্সের ভ্যালু এখানে কত হবে। ভিডিওটা পজ করো এবং ক্যালকুলেট করে কমেন্টে উত্তরটা লেখো। তো আনসারটা একদম সিম্পল হবে, 10 আর 5 গুণ করে দিলে হবে 50, অর্থাৎ ফোর্স হবে 50 নিউটন। আর এখানেই হয়ে যায় হাইড্রোলিক্স এর ম্যাজিক। ছোট সিলিন্ডারের 10 নিউটন কে আপনি যদি 10 কেজিও ধরেন তাহলে বড় সিলিন্ডারে আমরা 50 কেজির মতো ফোর্স পেয়ে যাচ্ছি। আর এই কাজটা করার জন্য কিছুই করতে হবে না, শুধু বড় সিলিন্ডারের এরিয়াটাকে বড় করতে হবে। তাহলে ছোট সিলিন্ডারে অল্প বল প্রয়োগ করেই বড় সিলিন্ডারটাকে দিয়ে ভারী ভারী কাজ করানো সম্ভব। আর এর কোনো লিমিট নেই, আপনি বড় সিলিন্ডারটাকে যত বড় করবেন এর ক্ষমতা তত বেশি বেড়ে যাবে। তবে ক্রেন বা ডাম্পার ট্রাকেতে ওই বড় সিলিন্ডারটাকে সেট করার জন্য যতটুকু জায়গা থাকে সেই হিসেবে বড় সিলিন্ডারটাকে লাগাতে হয়, কারণ অতিরিক্ত বড় সিলিন্ডার লাগালে তো ওই জায়গার মধ্যে ওকে সেট করা যাবে না। তো এই প্রিন্সিপালটাকে নিয়েই আমরা এবার দেখার চেষ্টা করব যে বড় কোনো ক্রেন বা জেসিবিতে এই হাইড্রোলিক টিউবগুলো লাগিয়ে দেওয়া হয় তখন এগুলো ওই মেশিনের মধ্যে কিভাবে কাজ করে। আর এটা জানলেও আপনি জেনে যাবেন যে একটা ছোট পাম্প কিংবা ইঞ্জিন কিভাবে হাইড্রোলিক কে কাজে লাগিয়ে এত ভারী ভারী কাজ করতে পারে। তো এই ক্রেন বা জেসিবি গুলোর মধ্যে মেইনলি কয়েকটা কম্পোনেন্টই থাকে, যার মধ্যে সবার আগে আসে অয়েল ট্যাঙ্ক। একটা জেসিবি বা ক্রেনের মধ্যে অনেকগুলো হাইড্রোলিক টিউব লাগানো থাকে, তো ওই সবগুলোকে কন্ট্রোল করার জন্য একটা বড় অয়েল ট্যাঙ্কের দরকার পড়ে। এরপর দরকার পড়ে একটা পাম্প। এই পাম্পটাই অয়েল ট্যাঙ্ক থেকে অয়েলকে পাম্প করে ওই হাইড্রোলিক টিউব গুলোতে পৌঁছে দেয়। আর ওই পাম্পটাকে রোটেট করার জন্য একটা 3 ফেজের মোটর কিংবা কোনো ইঞ্জিনও থাকতে পারে। যেমন ধরুন জেসিবির মধ্যে একটা ইঞ্জিন থাকে যার সাহায্যে ওই পাম্পটাকে চালানো হয়। সবার লাস্টে আসে এই বড় বড় সিলিন্ডারগুলো যার মধ্যে পিস্টন লাগানো থাকে। এবার যখন এই পাম্পটা ঘোরা শুরু করে তখন সেটা অয়েলটাকে এই পাইপের মধ্যে প্রেসারাইজ করতে শুরু করে। এরপর ওই অয়েলটা ধীরে ধীরে উপরে উঠতে শুরু করে, কিন্তু এই জায়গাতে যখন দুটো ভালভই বন্ধ থাকে তখন অয়েল কোথাও যেতে পারে না। এবার ভালভ যদি বন্ধ থাকে তাহলে অয়েলের মধ্যে প্রেসার বেড়ে যায়, তাই অতিরিক্ত প্রেসার বেড়ে গেলে পাম্পের কাছে থাকা একটা প্রেসার রিলিজিং ভালভ খুলে যায়, যার ফলে অয়েলটা আবার ট্যাঙ্কের মধ্যে রিটার্ন চলে আসে।
আর এই কন্ডিশনটাকে হাইড্রোলিক্সের নিউট্রাল কন্ডিশন বলা হয়। এবার যদি লিভার ঘুরিয়ে উপরের ভালভ দুটোকে খুলে দেওয়া হয় তাহলে পাম্পের কাছে থাকা প্রেসার রিলিজ ভালভটা বন্ধ হয়ে যায়। এরপর অয়েল আরো উপরে উঠতে থাকে এবং ভালভ এ থেকে অয়েলটা সিলিন্ডারের দিকে চলে যায়। আর সিলিন্ডারে যখন চলে যায় তখন সিলিন্ডারের মধ্যে যে পিস্টন আছে সেটাকে ফোর্স দিতে থাকে। আর তখনই এই সিলিন্ডারের মধ্যে যদি কোনো ওয়েট থাকে তাহলে সেটাকে আস্তে আস্তে ধীরে ধীরে তুলতে থাকে। এরপর যখন ওই সিলিন্ডারের মধ্যে থাকা অয়েলের মধ্যে অতিরিক্ত প্রেসার হয়ে যায় তখন সেটা এই পাইপ দিয়ে হয়ে ভালভ বি এর কাছে চলে আসে। আর ভালভ বি থেকে ঘুরতে ঘুরতে আবার সেটা রিটার্ন ওই ট্যাঙ্কের মধ্যে চলে যায়। এবার যদি আমরা লিভারটাকে ডাউন করি তাহলে অয়েল এই পাইপ দিয়ে গিয়ে ভালভ বি হয়ে সিলিন্ডারের মধ্যে চলে যাবে। আর সিলিন্ডারটা পুনরায় ডাউনে চলে আসবে, অর্থাৎ আগে যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিতে চলে আসবে। এবং নিচের এই পাইপটা দিয়ে অয়েল আবার ভালভ এ হয়ে পাইপ দিয়ে ঘুরে অয়েল অয়েল ট্যাঙ্কারের মধ্যে রিটার্ন চলে আসবে। তো এইভাবেই একটা হাইড্রোলিক প্রেসার কাজ করে থাকে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে হাইড্রোলিক প্রেসার কিভাবে কাজ করে আর কিভাবে ক্রেনগুলো বিশাল বিশাল ওজনকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারে। তো ভিডিওটা যদি ভালো লাগে তবে একটা লাইক এবং অন্য বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন। চ্যানেল যদি নতুন এসে থাকো তবে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটা অন করেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকো তবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওর সাথে। ততক্ষণের জন্য স্ক্রিনের এই ভিডিওগুলোর মধ্যে যে কোনো একটা এনজয় করতে পারো। ধন্যবাদ।